আল্লাহ ধৈর্যের দ্বারা বান্দার পরীক্ষায় পাশ করাবার জন্য ব্যবস্থা করেছেন। ধৈর্য নামের পুঁজি যাদের নাই তাদের কামিয়াব হওয়ার কোনো রাস্তা খোলা নাই। আর এই ধৈর্য ধারণকারী যদি হয়ে যায় তার কর পুরস্কারও আল্লাহ ঘোষণা করেছেন। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদের বড় বড় দুইটা পুরস্কার দিবেন, একটা দুনিয়াতে আর একটা আখেরাতে। দুনিয়ার পুরস্কার আমার আল্লাহ বলেন আমি তার বন্ধু হয়ে থাকব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন ও মুমিন তোমরা সবর ও সালাতের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো। আমি আল্লাহ সবের যারা ধৈর্য ধারণকারী তাদের সঙ্গী হয়ে থাকি। এটা হলো বড় পুরস্কার। আল্লাহ যদি বন্ধু হয়ে যায় কোনো টেনশন আছে? মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যাবে সারা জগৎ তার গোলাম হয়ে যাবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরা। মদিনার নবী বলেন ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহ দুনিয়াটা তোমাদের গোলাম বানায় দিছেন, দুনিয়া সব তোমার আমার গোলাম, তুমি আমি হলাম আল্লাহর গোলাম। টাকা পয়সা কার গোলাম? দুনিয়ায় যা কিছু সব আমাদের গোলাম, আমরা কার গোলাম? তাহলে গোলামে মালিক রে খুঁজে, মালিক গোলাম খুঁজে না। আমরা আল্লাহরে খুঁজবো, দুনিয়া আমাদেরে খুঁজবে। কিন্তু এখন উল্টা হয়ে গেল, আমরা দুনিয়া খুঁজি আমগো আল্লাহ আমাদের খুঁজি। ধৈর্য ধারণকারীদের দুই পুরস্কার, এক নাম্বার পুরস্কার আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন, দ্বিতীয় পুরস্কার আল্লাহ পরকালে দান করবেন। ইন্নামা ইউয়াফা সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউয়াফা সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীদের পরকালের বড় পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন, ইনশাআল্লাহ জান্নাত পেতে চাইতো? হিসাব দিয়া না হিসাব ছাড়া? হিসাব ছাড়া। ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করলে আল্লাহ আখেরাতে পুরস্কার দিবেন, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। এরে নবীরা আশেক উম্মতের দল, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ বিনা হিসাবে জান্নাত। আর আল্লাহ পাঁচটা জিনিসের দ্বারা দুনিয়াতে পরীক্ষা নিবেন, এই পরীক্ষায় পাশ করার জন্য লাগবে তোমার আমার ধৈর্য। ধৈর্য না থাকলে আপনার আমার নবীও পাশ করতে পারতেন না। এজন্য আমার আল্লাহ বার 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 ধৈর্যের বয়ান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে মজবুতি অর্জন করো। ধৈর্য ধারণ করা এক জিনিস, এর মধ্যে মজবুত হয়ে থাকা আর এক জিনিস। ধৈর্যের সবক আল্লাহ দিলেন,
والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সূরা আসরের মধ্যে আল্লাহ সবরের সবক দিলেন পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নেবেন এক নম্বরে ভয় চার মাযহাবের চার ইমামের এক ইমাম ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন এখানে ভয় মানে হলো আল্লাহর আযাবের ভয় আল্লাহর ভয় অন্তরে জমা করো তাহলে তোমার জন্য গুনাহ ছাড়াটা সম্ভব এই ভয়ের নাম তাকওয়া এই ভয়ের নাম খশিয়া এই ভয়ের নাম খৌফ আমি যদি এখানে প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঁচু করে বলবে আমরা সবাই আল্লাহরে ভয় করি আবার যারা একটু বেশি চালাক তারা বলবে আপনাদের থেকে আরো বেশি ভয় করি অথচ এখানে এমন আশেক রসুল বসে আছেন আজকে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগরিব পরে নাই এশাও পরে নাই এমন আশেক নাই কত বড় আশেক কয় নামাজ না পড়লো ইমান তাজা এনে নবীরা আশেক যে নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি যে বেপর্দায় চলে সেও বলে আমি আল্লাহকে ভয় করি সুদের টাকায় যারা ব্যবসা করে তারাও বলে আল্লাহরে ভয় করি আর যারা হালাল ভাবে চলে পর্দা করে তাহাজ্জুদ পরে জিকির করে তারাও বলে আল্লাহকে ভয় করি আসলে আল্লাহর ভয়ের হাকিকত আমাদের জানা নাই আসলেই যারা আল্লাহকে ভয় করে তাদের নমুনা কি হবে এ বিষয়ে আমি উদাহরণ দেই সন্তান মা বাবাকে ভয় করে তার নমুনা মা বাবার সামনে অপরাধ করে না যেই ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাকে ভয় করে তাদের সামনে অপরাধ করে না ঠিক যারা আল্লাহর আযাবের ভয় করবে ওই বান্দা জীবনেও গুনাহ করবে না তাহলে যারা গুনাহ করে তারা ভয় করে কথাটা মিথ্যা ভয় করলে সে বেপর্দায় চলতে পারে না আল্লাহকে যারা ভয় করবে তারা সুদ খাইতে পারে না তারা মানুষ হত্যা করতে পারে না মানুষের বাড়ি আগুন দিতে পারে না গরিবের হক নষ্ট করতে পারে না আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা কখনো গুনাহ দেখে যাবে না জীবন চলে যাবে তারপর আল্লাহর অবাধ্য হবে না আল্লাহ এই ভয়ের দ্বারা মানুষের প্রথম পরীক্ষা নেবেন আপনারাও মুসলমান আমিও মুসলমান এখানে যত মানুষ আসছেন সবাই নবী মানেন আল্লাহ মানেন কোরআন মানেন হাদিস মানেন আমিও তাই আপনারাও নবীর উম্মত আমিও নবীর উম্মত আপনারা এক আল্লাহর গোলাম আমিও সেই আল্লাহর গোলাম আপনাদের ধর্ম আর আমার ধর্ম এক না আলাদা আপনাদের কাবা আমার কাবা এক আপনাদের কালেমা আমার কালেমা এক দুনিয়াতে আপনি আমি আসছি সিস্টেমও এক নাকি আপনারা আসমানতে আইছেন বিদায় বেলার সিস্টেমও এক কে বক্তা কে শ্রোতা কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রুগী বিদায় বেলা সবার কাফন হবে তিনটা আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না গরিব হওয়ার কারণে কারো কাফন একটা কমাইয়াও দিবে না কালার হবে আলাদা বড় লোকের কাফনের কালার একরকম গরিবের কাফনের কালার হবে আর এক রকম কালারও সবার এক
আজকে আমি বক্তা দিয়া ভাব দেখাই, আপনি টাকার ভাব দেখান, ক্ষমতার ভাব দেখান, সবার ভাব সাদা কাফনে ঢুকার ভরে আর থাকবে না। যেই কবরে আপনাকে আমাকে রাখবে সে কবরের সাইজও এক, নাকি আব্বা আম্মারটা একটু বড় হবে, সবে কবরে রেখে বিদায়ের পর সবার কবরে প্রশ্ন হবে তিনটা তাও এক, নাকি হুজুরদের প্রশ্ন একটু আলাদা হবে, সবার প্রশ্ন তিনটা এক, আমাকে যেই প্রশ্ন করবে আপনাদেরও সেই প্রশ্ন করবে, বেইমানেরও সেই প্রশ্ন করবে তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও, এই তিনটা প্রশ্ন সবার বেলায় এক, জবাব শুধু হুজুরেরা দিতে পারবে। কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যদি থাকতো জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইয়া সাহাবায়ে কেরাম জীবনভর কান্না করতেন না। আবু বকরের মতো সাহাবীর কান্নার আওয়াজ, ওমরে ফারুকের কান্নার আওয়াজ, ও যুবক আমিও তোমার মতো যুবক, তোমার আমার আল্লাহ এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, তোমাকে আমার আজকে বয়ান করতে হবে কেন? আজকে তো বয়ান করব উত্তরবঙ্গে পঞ্চগড় ঠাকুরগা গিয়া, কারণ সেখানে টাকা দিয়া দিয়া মুসলমানের একা দিয়ে নিবা নাই। তো আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন। আল্লাহ আরাকায়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ। আল্লাহ বলেন হায়াত মৌত দিয়া পাঠাইলাম, পরীক্ষা নিব আমলের। কিসের আমলের? আমি দেখব কারা ভালো আমল করে। আর এখন আমল তো নাই, প্রবাদ আছে কয় এমনি তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায়। মানুষ আমল করতেই চায় না, এর মধ্যে আবার কিছু হুজুরেরা বয়ান করে বেশি আমল লাগে না, কেয়ামতের আলামত। আমল সে জিন্দগি বনতি হে জান্নাত ভি জাহান্নাম ভি, আমল সে জিন্দগি বনতি হে জান্নাত ভি জাহান্নাম ভি, ইয়ে খাকে আপনি ফিতরত মে না নূরি হে না নারি, ইয়ে খাকে আপনি ফিতরত মে না নূরি হে না নারি। আমলের পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছেন। আল্লাহ বেশি আমল দেখবেন না, ভালো আমল দেখবেন। কারা ভালো আমল করে, কারা বেশি আমল করে দেখবেন না। এজন্য আকসারু আমালা বলেন নাই, আহসানু আমালা, ভালো আমল দেখবেন। এখন ভালো আমল কোনটা আমার তো জানা নাই, কোন দিনের সেজদাটা আল্লাহ কবুল করবেন জানি না, কোন দিনের রুকু কবুল হবে জানা নাই, কোন দিনের হজ কবুল হবে জানা নাই, আছে কোন দিনের তেলাওয়াত কবুল হবে জানা নাই, কোন দিনের যাকাত কবুল হবে জানা নাই। এজন্য দাওয়াম আমল চালায় যাও। তুমি 1000 জীবনে সেজদা দিয়েছো,
999টা সিজদা যদি কাজে নাও লাগে, একটা সিজদা যদি আল্লাহর জন্যই দেওয়ার মতো দিতে পারো, জীবনের এক সিজদা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সালেহাতু সঙ্গে বুদি দিন খারাস, আজমুদা এক জামানা খাকে বাস। আল্লাহ পরীক্ষা করবেন মুমিনকে বেঈমান কে না, শুধু মুমিনকে করবেন কেন? বলে জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। জান্নাত কারা পাবে? কোনো বেঈমান? এক সেকেন্ডের জন্য কোনো বেঈমান জান্নাত পাবেই না। জান্নাত শুধুমাত্র মুমিনের আবাস, এটা যেমন চূড়ান্ত সত্য। আল্লাহ তার প্রিয় বান্দা বান্দি একজনকেও জাহান্নামে দিতে চান না, এটাও সত্য। আল্লাহ তার কোনো বান্দা বান্দিকে জাহান্নামে দিতে চান, এটাও কি? জবাব দিয়েন, এখানে কথা বললে গুনাহ হবে না, গুনার কথা হবে না ইনশাআল্লাহ। যতক্ষণ বসে থাকবেন আমল নামায় অনবরত সওয়াব লেখা হবে। এ মজলিসটার দাম কত জানেন? নবীজি বলেন, কেউ কোরআনের বাগানে ওলামায় আহলে হকের মোলাকাতে যদি কদম বাড়ায়, প্রত্যেকের সাথে আল্লাহ 70,000 ফেরেশতার একটা কাফেলা দিয়ে দেন। আরো আস্তে করে বলেন, না আল্লাহ আস্তে বললে শুনেন না। আমি শুরুতেই বলছি, সত্য কথা স্বীকার করো, মানো আর না মানো, আল্লাহ কি আসতে বললে শুনেন? সন্দেহ আছে না? অল্প অল্প শুনেন, তা আসতে বললে যদি আল্লাহ শুনেন তো জোরে বলার দরকার কি? কালকে থেকে মাগরিবের নামাজে কেরাত আসতে পড়বে ইমাম সাহেব, কি চলবে না মাস্তানি? যুক্তির নাম ইসলাম না, আল্লাহর হুকুম বুঝে আসুক আর না আসুক মেনে নেওয়ার নাম ইসলাম। যুক্তির নাম নাস্তিকতা। যুক্তি দিয়ে মানুষ ইমান পাকা করতে পারে না, নাস্তিক হয়ে গেছে। MBBS ডাক্তার মুসলমানের ঘরের বাচ্চা, তাসলিমা নাসরিন, ইমানদার না বেঈমান? তাসনিমা নাসরিন নামে কি বুঝায়? মুসলমান না, কত সুন্দর নাম। বেঈমান হয়ে গেল কেন? অশিক্ষিত না? MBBS ডাক্তার বেঈমান হলো কেন? মুসলমানের ঘরে জন্ম নিয়া। একমাত্র কারণ, যুক্তি দিয়া আল্লাহকে খুঁজছে, যুক্তি দিয়া ইসলাম বুঝতে চেয়েছে, এজন্য নাস্তিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। আল্লাহ, এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। এরপরে এখানে বসার পরে নবীজি বলেন, কেউ যদি ইসলামের কোন একটা মাসআলা শিখে, 100 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবে। যদি অনেকগুলো শিখে তাহলে 1,000 রাকাত নামাজের সওয়াব পাবে। কে দিবেন? আল্লাহ দিলে আপনার সমস্যা? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হার গরিদে নেকো তু তৈয়ার হয়ে জুনা মাঙ্গে উসসে তু বেজার হে। এটা একটা দামি মজলিস। মায়ের গর্ভ থেকে একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে নিষ্পাপ,
রহমতের নবী বলেন, ওলামায়ে আহলে হকের মজলিসে যদি বসে যাও, আল্লাহ তোমাকে তওবার মাধ্যমে ওই বাচ্চার মতো নিষ্পাপ বানায় ফিরায় দিবে। আল্লাহ মুমিনকে পরীক্ষা করবেন, বেঈমানকে না। কেন বলে জান্নাত মুমিন পাবে, বেঈমান পাবে না। আর যাকে বেশি মহব্বত করে তাকেই তো পরীক্ষা করে, যারে মহব্বত বেশি করে না তাকে পরীক্ষাও করে না। যে স্কুল বা কলেজ বা মাদ্রাসার ছাত্র হয় তার জন্য বছরে তিনটা পরীক্ষা, যে ছাত্র না ছাত্রী না তার কোনো পরীক্ষা নাই। বেঈমানের পরীক্ষা নাই কারণ ওরা ঈমানের ঘরের ছাত্র হয় নাই। যারা জান্নাতি লাইনে ঈমান আনিয়া ছাত্র হবে তাদের জন্য পরীক্ষা। পরীক্ষার কোয়ালিটি কেমন বলে, যার ঈমান যত তাজা তার পরীক্ষা তত কঠিন। আল্লাহর মহব্বতের মধ্যে ঈমানের লাইনে সর্বোচ্চ জায়গায় আছেন আম্বিয়ায়ে কেরাম, এজন্য তাদের পরীক্ষা কঠিন। আবার সমস্ত নবীদের মধ্যে আমার নবী আল্লাহ পাকের আরো প্রিয়, এজন্য তার পরীক্ষা আরো কঠিন। বিয়া করবেন এক মাইয়া, দেখছেন দশ বাড়ির মাইয়া, এরকম হয় না? দশ বাড়ির মাইয়া দেখা বিয়া করবে কয়টা? একটা। দশ বাড়ির থেকে দশজন দেখার পর যার পছন্দ বেশি তার খবর নেয়, তদন্ত করে, তার মধ্যে মহব্বতের ঘাটতি আসেনি, পরীক্ষা করে না। আল্লাহ কয় আমি যারে জান্নাত দিব শান্তির জায়গা, জান্নাতের মধ্যে ঢুকাইয়া আমি আল্লাহ পর্দা ছাড়া ডাইরেক্ট আমার মহব্বতের বান্দার সাথে মোলাকাত দিব। এই বান্দারে আমার কাছে আনার আগে একটু পরীক্ষা করা দরকার, এই বান্দা আসলে আমার নাকি আমার দুশ্মনের বন্ধু, আল্লাহ পরীক্ষা করবেন। আর এই পরীক্ষা করবেন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাঁচটা জিনিসের কথা বলেছেন, পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন। এই ডিলেটা কমাও, ভলিউম বাড়াও। পাঁচটা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। এক, আল্লাহ পাকের ভয়। দ্বিতীয় জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন, সেটা হলো ক্ষুধা। তৃতীয় জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন, সম্পদের ঘাটতি। চার জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন, চতুর্থটা হলো জানের ঘাটতি। পঞ্চম নাম্বার হলো ফলের ঘাটতির মাধ্যমে। এই পরীক্ষায় যদি বান্দা পাশ করতে চাও, আল্লাহ বলেন পাশ করার জন্য লাগবে একটা পুঁজি, ওই পুঁজি যদি না থাকে কিয়ামত পর্যন্ত পাশ করতে পারবে না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। ওই পুঁজির নাম কি? মোবাইলের গজবে দুনিয়াটা শেষ হয়ে গেছে, এই জন্য বাধা দিলেও মানে না। এখন কি কয়, খাটি আল্লাহ আল্লাহ যারা রাখে, আল্লাহ আমারে লইয়া যাও, আর এই নাপাক জায়গায় থাকতে মনে চায় না। কারণ কেউ বাধা দিলে সবাই হলো এক নায়ের মাঝি, তখন কে হুজুর বেশি বুঝে, এত বুজুর গিগিরি ভালো না, হুজুরে কি করবে? আল্লাহর ভয় তার অন্তরে আছে, বাধা দিছে শুনে না, হুজুর নিরুপায় কে আল্লাহ খারাপ মানুষ থাকুক আমারে নিয়ে যাও। এই জন্য দেখেন ভালো ভালোরা কিন্তু চলে গেছে, যারা ভালো মানুষ চলে যাইতেছে, নাই হাতে গোনা কয়েকজন আছে। এদেরও কলুষিত করার জন্য এদের বিরুদ্ধেও লেখালেখি করে কিছু বেয়াদব ছাত্ররা, চরম বেয়াদব। কোন আলেমের বিরুদ্ধে লেখা, এটা মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া এই বেয়াদবি করতে পারে না, ওর উপরে মা বাবার বরদাস্ত।
সরকারের অর্ডার ছাড়া, মদিনার কোনো অনুমতি ছাড়া ছবি তোলা হাজার কোটিবার হারাম কবিরা গুণ। বর্ষেন বেহেস্তের বাগানে এতক্ষণ ফজিলত শুনাইলাম, বড় দামি জায়গা, পড়তেছেন আকাম কবিরা গুণ। বর্ষেন বেহেস্তের বাগানে পড়তেছেন কবিরা গুণ। এখন মনে মনে কেউ কে হুজুর ওয়াজ করবেন, করলে করেন, নেলে গেলাম। ওই যে বুঝাবার কোনো উপায় নাই। আরে আমনেরে কি বুঝাব, আমগো জাতি বেরি বুঝাইতে রি। এখন কিছু অতি পণ্ডিত আছে না আবার, অতি পণ্ডিত এ জেততে হইব কথা কইয়া। কিছু মানুষ দেখবেন কথা লাগে না, এরপর একটা কইব খাডুক আর না খাডুক বলতেই থাকবে, এ জিততে চায়। আসলে জিততে পারে না, চাপাবাজ সব জায়গায় ধরা খায়। কি কইব জানেন, হুজুর আপনি এত বড় ফতুয়া দিলেন, তেই যে ক্যামেরাটি দাঁড়ায় রয়েছে এটির ভিডার নাকা, ফট করে ফতুয়া হ্যান্ডে মারতে আসব। আমরা এই ক্যামেরার জন্য এটা রাখলে স্বভাব হইব এই বয়ান আমরা কখনো করি না, শুধু কিছুটা উপকার হয় এই কারণে বাধাও দেই না। এদের ওয়াজ শুনে বাহিরের কিছু আমাদের দেশি মুসলমান ভাইরা আমার তদন্ত সাপেক্ষে সঠিক প্রমাণে কিছু পাইছি, এরা জাহান্নামের পথ থেকেই শুধু বয়ান শুই না, জান্নাতের পথে আসছে। আমার কাছে বহু প্রমাণ আছে, এই জন্য বাধা দেই না। তারপর মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়, না একেবারে বন্ধই করে দিই, কোনো লাভ নেই। হায় হায় হায়, সত্য কথা বলার মানুষ নাই, শোনারও মানুষ নাই। এই যে এখানে এত মানুষ বলবে, আরে বাপ রে বাপ, মানুষ আর মানুষ। ওই একটু আগে হুজুরে বলছে না, মানুষ কারে কর বয়ান করে গেছে, মানুষ পীর হওয়া সহজ, মুফতি হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, টাকা বলা হওয়া সহজ, মানুষ হওয়া সহজ না। আবু জাহিল্লাও মানুষ, রহমতুল্লিলা আলামিনও মানুষ, ব্যবধান নেই। আবু জাহালের নাম শুনলে বলি আল্লাহর গজব পড়ুক, আর নবীর নামে সাল্লাল্লাহু দেখতে তো একই, দুই হাতওয়ালা, দুই চোখওয়ালা, দুই কানওয়ালা, আমারও দুই হাত, আমারও দুই চোখ, আপনারও দুই হাত, আপনারও দুই চোখ। বড় কঠিন জিনিস গর্ব সুরত আদমি ইনসাবু দে আহমদ আবু জাহল হাম এক সাবু দে আদমিরা আদমিয়ত লাজমাস তাউদরা গর্বু নবাসদ হি জমাস। আল্লাহ আমাকেও হেদায়াত দান করেন, আপনাদেরকেও আল্লাহ হেদায়াত দান করেন। নবীজির মতো কোন ব্যক্তি আর দামি আছে আসবে? নবীজির আগে ছিল? ছিল না। সেই নবীও আল্লাহর কাছে হেদায়াতের দোয়া করতেছেন। কিসের দোয়া? হেদায়াতের দোয়া করতেছেন। আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হেদায়াতের দোয়া করেন আমার নবী, রহমতের নবী। তাহলে হেদায়াত কত বড় কঠিন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়ামান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ বলেন, আমি যদি চাই তো হেদায়াতের মালা গলায় লাগায় দেই, আর আমি আল্লাহ যদি না চাই বান্দা হেদায়াত পাবে, দূরের কথা হেদায়াত পাওয়ার কোনো পথ প্রদর্শক খুঁজে পাবে না। হেদায়াত বড় কঠিন এক সম্পদের নাম।
আল্লাহ তাআলা বলেন আমি যারে বেশি মহব্বত করি তারে হেদায়াত দিয়ে দেই, আর আমি মহব্বত করতে গিয়া তারে আগে একটু আমি পরীক্ষা নেই, পরীক্ষায় পাশ করার জন্য পুঁজি লাগবে ধৈর্য। ধৈর্য বড় দামি একটা সম্পদ, এই ধৈর্য যদি না থাকে কামিয়াব হওয়া সম্ভব না। এই ধৈর্য আবার তিন প্রকার, ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এখানে আপনারা বসে আছেন ইবাদত, বসতে গিয়া দীর্ঘ টাইম ব্যয় করা ধৈর্য সারা সম্ভব না। নামাজে যাবেন মসজিদে আগামীকাল জুমায়, ধৈর্য না থাকলে দীর্ঘ টাইম আল্লাহর ঘরে বসে থাকা সম্ভব না। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য। মুসিবত আসছে পাগলামি করা যাবে না। আল্লাহ দোয়া শিখেছেন, মুসিবত যখন আসবে তুমি দোয়া পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দোয়া পড়ো, নামাজ আদায় করো, আল্লাহর কাছে পানা চাও, গুনাহের বেলায় ধৈর্য ধারণ করো। ও বান্দা, ফজরের চার রাকাত নামাজ পড়তে মাত্র 20 মিনিট সময় লাগবে, এই 20 মিনিটের ঘুম তোমার বড় আরামের ঘুম। ধৈর্যের সাথে উঠিয়া যদি তুমি 20 মিনিটের আরাম বাদ দিয়া নামাজে দাঁড়াও, নামাজ শেষ করে আবার তুমি ঘুমাও, মদিনার নবী বলেন সারা রাত্র ঘুমাইয়া যে সময় কাটাইলি এই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। আতিনাফি দারে দুনিয়া না হাসান, আতিনাফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল দিনা, হর গরিদে নেক তু তৈয়ার হে জো না মাঙ্গে উসসে তু বেজার হে। ধৈর্য বড় দামি একটা সম্পদ, আল্লাহ ধৈর্যের দ্বারা বান্দার পরীক্ষায় পাশ করাবার জন্য ব্যবস্থা করেছেন। ধৈর্য নামের পুঁজি যাদের নাই তাদের কামিয়াব হওয়ার কোনো রাস্তা খোলা নাই। আর এই ধৈর্য ধারণকারী যদি হয়ে যায় তার পর পুরস্কারও আল্লাহ ঘোষণা করেছেন। যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদের বড় বড় দুইটা পুরস্কার দিবেন, একটা দুনিয়াতে আর একটা আখেরাতে। দুনিয়ার পুরস্কার আমার আল্লাহ বলেন আমি তার বন্ধু হয়ে থাকব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন ও মুমিন তোমরা সবর ও সলাতের মাধ্যমে আমার সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহ সবের যারা সবের যারা ধৈর্য ধারণকারী তাদের সঙ্গী হয়ে থাকি। এটা হলো বড় পুরস্কার, আল্লাহ যদি বন্ধু হয়ে যায় কোনো টেনশন আছে? মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহ, যেই ব্যক্তি আল্লাহর হয়ে যাবে সারা জগৎ তার গোলাম হয়ে যাবে। কালান্নবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরা। মদিনার নবী বলেন ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহ দুনিয়াটা তোমাদের গোলাম বানায় দিছেন,
দুনিয়া সব তোমার আমার গোলাম, তুমি আমি হলাম আল্লাহর গোলাম। টাকা পয়সা কার গোলাম? দুনিয়ায় যা কিছু সব আমাদের গোলাম, আমরা কার গোলাম? তাহলে গোলামে মালিক রে খুঁজে, মালিক গোলাম খুঁজে না। আমরা আল্লাহরে খুঁজবো, দুনিয়া আমাদের খুঁজবে। কিন্তু এখন উল্টা হয়ে গেল, আমরা দুনিয়া খুঁজি, আমগো আল্লাহ আমাদের খুঁজি। ধৈর্য ধারণকারীদের দুই পুরস্কার। এক নম্বর পুরস্কার, আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন। দ্বিতীয় পুরস্কার, আল্লাহ পরকালে দান করবেন। ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীদের পরকালের বড় পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন, ইনশাআল্লাহ জান্নাত পেতে চাই তো? হিসাব দিয়া না হিসাব ছাড়া? হিসাব ছাড়া। ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করলে আল্লাহ আখেরাতে পুরস্কার দিবেন, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। এরে নবীর আশেক উম্মতের দল, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ, বিনা হিসাবে জান্নাত। আর আল্লাহ পাঁচটা জিনিসের দ্বারা দুনিয়াতে পরীক্ষা নিবেন, এই পরীক্ষায় পাশ করার জন্য লাগবে তোমার আমার ধৈর্য। ধৈর্য না থাকলে আপনার আমার নবীও পাশ করতে পারতেন না। এজন্য আমার আল্লাহ বার 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 ধৈর্যের বয়ান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। ধৈর্য ধারণ করো, ধৈর্যের উপরে মজবুতি অর্জন করো। ধৈর্য ধারণ করা এক জিনিস, এর মধ্যে মজবুত হয়ে থাকা আর এক জিনিস। ধৈর্যের সবক আল্লাহ দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সূরা আসরের মধ্যে আল্লাহ সবরের সবক দিলেন, পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নেবেন। এক নম্বরে ভয়। চার মাজহাবের চার ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাই, তিনি বলেন এখানে ভয় মানে হলো আল্লাহর আজাবের ভয়। আল্লাহর ভয় অন্তরে জমা করো, তাহলে তোমার জন্য গুনাহ ছাড়াটা সম্ভব। এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খশিয়া, এই ভয়ের নাম খৌফ। আমি যদি এখানে প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঁচু করে বলবে আমরা সবাই আল্লাহরে ভয় করি। আবার যারা একটু বেশি চালাক, তারা বলবে আপনাদের থেকে আরো বেশি ভয় করি। অথচ এখানে এমন আশেক রসুল বসে আছেন, আজকে ফজর পরে নাই, জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশাও পরে নাই, এমন আশেক নাই। কত বড় আশেক, কয় নামাজ না পড়লো ইমান তাজা। এনে নবীরা আশেক, যে নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি, যে বেপর্দায় চলে সেও বলে আমি আল্লাহকে ভয় করি, সুদের টাকায় যারা ব্যবসা করে তারাও বলে আল্লাহরে ভয় করি।
আর যারা হালাল ভাবে চলে, পর্দা করে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, তারাও বলে আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয়ের হাকিকত আমাদের জানা নাই। আসলে যারা আল্লাহকে ভয় করে তাদের নমুনা কি হবে এ বিষয়ে আমি উদাহরণ দেই। সন্তান মা বাবাকে ভয় করে, তার নমুনা মা বাবার সামনে অপরাধ করে না। যেই ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকাকে ভয় করে তাদের সামনে অপরাধ করে না। ঠিক যারা আল্লাহর আজাবের ভয় করবে ওই বান্দা জীবনেও গুনাহ করবে না। তাহলে যারা গুনাহ করে তারা ভয় করে কথাটা মিথ্যা। ভয় করলে সে বেপর্দায় চলতে পারে না। আল্লাহকে যারা ভয় করবে তারা সুদ খাইতে পারে না, তারা মানুষ হত্যা করতে পারে না, মানুষের বাড়ি আগুন দিতে পারে না, গরিবের হক নষ্ট করতে পারে না। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা কখনো গুনার দিকে যাবে না। জীবন চলে যাবে তারপর আল্লাহর অবাধ্য হবে না। আল্লাহ এই ভয়ের দ্বারা মানুষের প্রথম পরীক্ষা নিবেন। আপনারাও মুসলমান, আমিও মুসলমান, এখানে যত মানুষ আসছেন সবাই নবী মানেন, আল্লাহ মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আমিও তাই। আপনারাও নবীর উম্মত, আমিও নবীর উম্মত, আপনারা এক আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম। আপনাদের ধর্ম আর আমার ধর্ম এক না আলাদা? আপনাদের কাবা আমার কাবা এক, আপনাদের কালেমা আমার কালেমা এক। দুনিয়াতে আপনি আমি আসছি সিস্টেমও এক, নাকি আপনারা আসমানতে আইছেন? বিদায় বেলার সিস্টেমও এক, কে বক্তা কে শ্রোতা, কে ইমাম কে মুক্তাদি, কে ডাক্তার কে রোগী, বিদায় বেলা সবার কাফন হবে তিনটা। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, গরিব হওয়ার কারণে কারো কাফন একটা কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা, বড় লোকের কাফনের কালার একরকম, গরিবের কাফনের কালার হবে আর এক রকম। কালারও সবার এক। আজকে আমি বক্তা দিয়া ভাব দেখাই, আপনি টাকার ভাব দেখান, ক্ষমতার ভাব দেখান, সবার ভাব সাদা কাফনে ঢুকার পরে আর থাকবে না। যেই কবরে আপনাকে আমাকে রাখবে সে কবরের সাইজও এক, নাকি আব্বা আম্মারটা একটু বড় হবে? সবে কবরে রেখে বিদায়ের পর সবার কবরে প্রশ্ন হবে তিনটা, তাও এক, নাকি হুজুরদের প্রশ্ন একটু আলাদা হবে? সবার প্রশ্ন তিনটা এক। আমাকে যেই প্রশ্ন করবে আপনাদেরও সেই প্রশ্ন করবে, বেঈমানেরও সেই প্রশ্ন করবে তিনটা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন সবার বেলায় এক, জবাব শুধু হুজুরেরা দিতে পারবে। কি গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যদি থাকতো জান্নাতের টিকিট হাতের মধ্যে পাইয়া সাহাবায়ে কেরাম জীবনভর কান্না করতেন না। আবু বকরের মতো সাহাবীর কান্নার আওয়াজ, ওমরে ফারুকের কান্নার আওয়াজ, ও যুবক আমিও তোমার মতো যুবক, তোমার আমার আল্লাহ এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, তোমাকে আমার আজকে বয়ান করতে হবে কেন?
আজকে তো বয়ান করব উত্তরবঙ্গে পঞ্চগড় ঠাকুরগা গিয়া, কারণ সেখানে টাকা দিয়া দিয়া মুসলমানের কাঁদিয়ে নিবা নাই। কথা কয় না এই বেটা, সত্য কথা স্বীকার করতে বলছি না, না বাপ দেখাও বয়ে বয়ে। আজকে বয়ান করা দরকার চট্টগ্রাম হিল ট্যাক্সে, কারণ ওখানে খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকা দিয়া খ্রিস্টান বানায়। খবর নেই, ও খবর লয় আর লাভ কি? ও কি খ্রিস্টানের লাইনে কম দৌড়ায়? মুসলমানের বাচ্চা খ্রিস্টানদের ক্রুশ লাগায়, হাত খোদাই করে লেখে, বুকে লেখে, পিঠে লেখে, তালে ভরে গেছে। আমার নবীর থেকে সুন্দর আদর্শওয়ালা কেউ আছে? থাকলে বল, আল্লাহর জাতের কসম আমি মোহাম্মদের বাদ দিয়ে সেদিকে যাব, থাকলে বল। সত্য কথা স্বীকার কর, আমার রসুলের সুন্দর আদর্শ ছাড়া আরো কি সুন্দর আদর্শ কারো কাছে আছে? তাহলে বল কসম আল্লাহর, আমি নবীরটা বাদ দিয়ে সেটা নিব। নবীরটা বাদ আছে, নবীর আদর্শে কি চুল কাটার নিয়ম নাই? তো তুই বেঈমানের পাছাটো কেন? কি বিষয় কি? মুহাম্মদের ভাল লাগে না?